আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম রিজেন্ট হাসপাতালে মিরপুর শাখা ও সিলগালা আটক সাতজন পাঁচ দিনের রিমান্ডে সাহেবকে গ্রেফতারে চলছে বিশেষ অভিযান করোনা সংক্রমণের ভয়ে ঢাকা থেকে যাওয়া 151 জন বাংলাদেশিকে ইতালির রোমে নামতে দেওয়া হয়নি একই ফ্লাইটে ফেরত একদিনে করোনায় দেশে আরও 46 জনের মৃত্যু শনাক্ত 3,500 জুলাইয়ের শুরু থেকে সংক্রমণ ঊর্ধ্বমুখী এবং মাস কেলেঙ্কারি দুদকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি যে এমআই ও তমা গ্রুপের কর্মকর্তারা শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উত্তরার পরে এবার রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখা সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত নির্ভয় ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত মিরপুর 12-তে হাসপাতালটির শাখা সিলগালা করে দেয় এর আগে মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা এবং রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় সিলগালা করে দেয়া হয় করোনা রিপোর্ট জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আটক রিজেন্ট হাসপাতালের ম্যানেজার সহ সাতজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মামলা 17 আসামির মধ্যে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ সহ অন্যরা পলাতক তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম মাহমুদুর রহমানের রিপোর্ট প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার সাথে সাথে চিকিৎসা সেবার অপ্রতুলতার সুযোগ নিয়ে অসাধু একাধিক চক্র সাধারণ মানুষের সাথে প্রতারণা শুরু করে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ ভুয়া রিপোর্ট দেওয়া সহ নানা ধরনের প্রতারণার অভিযোগ আসে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে র্যাব একের গোয়েন্দা দল এ ধরনের একটি অভিযোগের ভিত্তিতে সোমবার রাজধানীর উত্তরা মিরপুর এলাকায় রিজেন্ট হাসপাতালের দুটি শাখা অভিযান চালায় এ অভিযানে দেখা যায় লাইসেন্সের ম্যাচ শেষ হওয়ার পরও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে নভেল করোনা ভাইরাসের চিকিৎসা সেবা দিচ্ছে তারা এরপরও করোনা পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা সেবার প্রতিটি স্তরে প্রতারণার অভিযোগ ওঠে হাসপাতালটির বিরুদ্ধে অভিযানের পর র্যাবের ভ্রাম্যমাণ আদালত বলছে সরকারি প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষার ফলাফলের সনদ জাল করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি এখানে টেস্ট না করেই করোনা রিপোর্ট দেওয়া হতো এবং এই টেস্ট করানোর নামে এখান থেকে প্রায় 3 কোটির উপরে টাকা হাতিয়ে নিয়েছে একই সাথে এটি বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও সেখানে কিন্তু প্রত্যেক রোগীর কাছে টাকা নেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে সরকার অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ মানে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন বিশেষ করে করোনা এই সময়ে যারা কোনো ধরনের দুর্নীতি করবে প্রতারণা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটি কিন্তু আমরা করছি এদিকে নানা অনিয়মের অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সহ 17 জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত মোহাম্মদ শাহেদ পলাতক রয়েছেন শাহেদ সহ মোট 17 জনের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের মধ্যে আমরা 8 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আর বাকি যারা পলাতক রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে আমি আশা করছি যে এর মাধ্যমে কঠিন বিচারের সম্মুখীন তারা হবেন একই সাথে স্বাস্থ্যসেবা নিয়ে যারা নানা ধরনের প্রতারণা করে থাকেন তারা একটি বার্তা পেয়ে যাবেন যে ভবিষ্যতে এই ধরনের প্রতারণা করলে আইনের আওতায় আসতে হবে এর আগে মঙ্গলবার উত্তরার রিজেন্ট হাসপাতাল সিলগালা করে দেয় র্যাব মাহমুদুর রহমান এটিএন বাংলা ঢাকা ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে 151 জন বাংলাদেশিকে নামতে দেওয়া হচ্ছে না এই বাংলাদেশিদের বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি দোহা থেকে ইতালির ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণের পর বর্তমানে 5 নম্বর টার্মিনালে রয়েছে বুধবার ইতালির স্থানীয় গণমাধ্যম আইএল মেসেজারোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আজ বৃহস্পতিবার সকালে 151 বাংলাদেশিকে নিয়ে ফিরে আসবে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট একই সঙ্গে ইতালিগামী কোনো যাত্রী আপাতত বহন করবে না বিমান সংস্থাটি এর আগে অন্য একটি ফ্লাইটে 2 ডজনের বেশি বাংলাদেশি আরোহীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি অভিবাসীদের উপর করোনা মহামারী বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্ব নেতাদের জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জন্য 3 দফা পরামর্শ দিয়েছেন তিনি সুইজারল্যান্ডে জেনেভায় অনুষ্ঠিত আইএলওর
ভার্চুয়াল গ্লোবাল সম্মেলনে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে অভিবাসী ও নারী কর্মীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হচ্ছেন, যা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা না করলে চরম বিপর্যয় আসতে পারে। দেশে করোনা সংক্রমণের 123তম দিনে প্রাণ গেল আরও 46 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2,197। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘণ্টায় এই ভাইরাস শনাক্ত হয়েছে আরও প্রায় 3,500 মানুষের শরীরে। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। কমছে না করোনার আঘাত, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সবশেষ একদিনে প্রাণ হারিয়েছেন 46 জন, গত 8 দিনে মৃত্যু হয়েছে 350 জনের। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু 2,197 জনের। পরিসংখ্যান বলছে করোনায় মৃতদের মধ্যে অর্ধেকই ঢাকা বিভাগে, আর প্রায় 26% চট্টগ্রামে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 38 জন পুরুষ, 8 জন নারী। এ পর্যন্ত 1,741 জন পুরুষ এবং 456 জন নারী মৃত্যুবরণ করেছেন। শতাংশ হিসাবে 79.24% পুরুষ এবং 20.76% নারী। গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন এর মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 38 জন এবং বাড়িতে 8 জন। জুনের শুরু থেকে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই 3,000-এর উপরে। গত 24 ঘন্টায় 75টি ল্যাবে 15,672টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 3,489 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,489 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,72,134 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.26% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.36%। বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্তদের শতকরা 47 জন এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। 24 ঘন্টায় 2,736 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় 81,000, আর মৃত্যুর হার শতকরা 1.28। নিজেকে সুরক্ষিত রাখুন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী ওয়ারিতে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় লকডাউনের পঞ্চম দিনে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। দুটি প্রবেশপথ বাদে অন্য সব সড়ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে খাদ্য সামগ্রী বহন করা গাড়ি এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা কমে গেছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। রাজধানীর ওয়ারিতে লকডাউনের শুরুর দিকে নিয়ম ভঙ্গ করে বাইরে বের হওয়ার প্রবণতা ছিল সবার মাঝে, কিন্তু সে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নমুনা পরীক্ষার সংখ্যার অর্ধেক আক্রান্ত হওয়ায় এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এরপরও অনেকে বিশেষ প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, তবে আগের মতো আর সুযোগ দেওয়া হচ্ছে না কাউকেই। ভার্সিটি টাকা জমার লাস্ট ডেট, ভার্সিটি লকডাউন এলাকার জন্য কোনো টাইম এক্সটেন্ড করেনি, যে আমার লকডাউনে যারা আছে তাদের জন্য পরে টাকা দিলেও হবে। কিন্তু এখন সেহেতু আমাদের বের হয়েছে, ওই গেট দিয়ে আমরা বের হয়েছি, এখন আবার এটা এই গেটটা আছে জাস্ট ঢুকার জন্য, তো এখন আবার তারা ঢুকতে দিচ্ছে না। হেলথ কেয়ার আজকে আমার অপারেশনের ডেট, তো আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি অনেকবার চেষ্টা করতেছি এবং ডাক্তারের সাথে কথা বলাই দিতে চাচ্ছি, তাও ওরা বলবে না, বলে যে না ঢুকতেই পারবেন না, অন্য কোথাও চেষ্টা করেন। লকডাউন এলাকায় দুটি হাসপাতাল থাকার কারণে রোগীদের যাতায়াতে শিথিলতা ছিল শুরু থেকেই। এখন ভর্তি রোগী এবং গর্ভবতী নারী ছাড়া নতুনভাবে চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বাইরের কাউকেই। আমাদের প্রশাসনিক অর্ডার, এখানে দুইটা তিনটা হাসপাতাল আছে, সেখানে সেবা কার্যক্রম, যারা ভর্তি আছে তাদের সেবাই চলবে, আর যারা আউট নতুন আসবে তাদের কোনো সেবা এখানে বন্ধ। যারা গর্ভবতী মা, ডায়াবেটিক পেশেন্ট, হার্টের পেশেন্ট, শ্বাসকষ্টের রোগী, এদের জন্য বিশেষ ছাড় আছে। আদারওয়াইজ অন্য কোনো পেশায় যারা নিয়োজিত আছে তাদের জন্য কোনো ছাড় নেই। তবে খাদ্য সামগ্রীর গাড়ি প্রবেশের সুযোগ এবং ওষুধ সরবরাহ আগের নিয়মেই চলছে। ওয়ারি এলাকায় লকডাউন চলাকালীন সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় প্রবেশপথগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে এখন সহজেই কেউ বাইরে বের হতে পারছেন না বা ভেতরে প্রবেশ করতে পারছেন না। এই অবস্থা অব্যাহত থাকলে সংক্রমণের মাত্রা কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সিনিয়র সাংবাদিক ও সম্পাদক রাশিদ উন্নবী মাবু মারা গেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 8:30 দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তার মেয়ে আনিকা। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি। 45 বছরের সাংবাদিকতা জীবনে রাশিদ উন্নবী বাবু এনটিভি, চ্যানেল ওয়ান, দৈনিক আমার দেশ সহ দেশের বেশ কিছু গণমাধ্যমে চাকরি করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু। N95 মাস্ক দুর্নীতির অভিযোগে জেএমআই ও তমা গ্রুপের দুই শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। অভিযোগ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদক সচিব দেলোয়ার বক্ত। হাবিবুর রহমান অভির রিপোর্ট। জীবনের ঝুঁকি নিয়েই করোনা ভাইরাস আক্রান্তদের সেবা দিয়ে আসছেন দেশের চিকিৎসকরা। সম্মুখ সারির এসব যোদ্ধাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেশি দামে কেনা হয় N95 মাস্ক। কিন্তু কেনার পর দেখা যায় তা আসলে N95 নয়, দেশে তৈরি নিম্নমানের মাস্ক। এই অভিযোগে সরবরাহকারী তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও হাজির হন জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মতিউর রহমান। তাদের চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। স্বাস্থ্য খাতে বিশেষ করে কোভিড-19 ক্ষেত্রে মাস্ক, পিপি, এবং অন্যান্য সামগ্রী যেগুলো প্রয়োগ করা হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে। অভিযোগ প্রমাণ হলে ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান দুদক সচিব। যারা এটি গ্রহণ করেছেন নিম্নমানের সামগ্রী তারাও হয়তো আইনের আওতায় আসবেন এবং তাদের সাথে যারা সরবরাহকারী তারা আইনের আওতায় আসবেন। অনুসন্ধানকারী কর্মকর্তা হয়তো খুব শিগগিরই পরবর্তী সুপারিশ করবেন, সে অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে বা অনুসন্ধানকারী কর্মকর্তাকেই ক্ষমতা দেওয়া আছে, যাকে যাকে প্রয়োজন তাকে তারা তলব করবে। বৃহস্পতিবার আরও দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান দুদক কর্মকর্তারা। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক প্রমাণিত হলে তার সদস্য পদ বাতিল হয়ে যায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারণে চাকরি হারানো প্রবাসী বাংলাদেশিদের চাকরি ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। বিদেশ থেকে প্রবাসী শ্রমিকদের ফেরত না পাঠাতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য। লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল মানব পাচারের দায়ে কুয়েতে আটক রয়েছেন। তার এই অপকর্মের বিষয়ে কুয়েতের পাশাপাশি বাংলাদেশ সরকারও খোঁজ খবর রাখছে। তিনি কুয়েতের নাগরিক হলে সংবিধান অনুযায়ী তার আসন খালি হবে। এ বিষয়ে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, পাপুল কুয়েতের নাগরিক কিনা সে ব্যাপারে তদন্ত চলছে। কুয়েতের সে মানে নাগরিক কিনা সেটা কিন্তু কুয়েতের সাথে আমরা কথা বলছি, সে দেখব। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে, কারণ যেটা আইন আছে সে আইনের সকল। আর তার বিরুদ্ধে আমরা এখানেও তদন্ত করছি। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে করোনা ভাইরাসের কারণে বেকার হওয়া প্রবাসীদের জন্য সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুস্থ ও কর্মহীন হয়ে পড়া প্রবাসী কর্মীদের মাঝে প্রায় 11 কোটি টাকার ওষুধ, ত্রাণ ও জরুরি সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা যাতে করোনা পরবর্তী সময়ে পুনরায় কর্মে নিয়োগ পেতে পারে সেজন্য বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অন্তর্ভুক্ত করা হবে। বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা স্মৃতিকথা প্রকাশের কাজ চলছে বলেও জানান তিনি। যে নামটা 75 পর সম্পূর্ণ মুছে যায়, আজকে আবার সেই নামটা ফিরে এসেছে। অর্থাৎ ইতিহাস, আসলে ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না, কোনো না কোনোভাবে সেটা সামনে আসবেই। পরে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল সংসদে পাশ করা হয়। বিলটি উত্থাপন করে আইনমন্ত্রী সংসদকে জানান, ভার্চুয়াল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত 71,000 আসামির জামিন হয়েছে। এছাড়া শিগগিরই আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এই আইনটা, আমি আবারও বলছি, এটা স্বাভাবিক সময়ের জন্য নয়, অস্বাভাবিক সময় এবং বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হবে। এদিন বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন এবং বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল সহ কয়েকটি বিল সংসদে উত্থাপন করা হয়। তারা না বলুন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র মনোনীত করা হয়েছে। রাজধানীতে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে 14 দলের মুখপাত্র পদটি খালি হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 14 দল নেতাদের সাথে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এরপর প্রতিক্রিয়া জানিয়েছেন আমির হোসেন আমু।
তাদের আবারও অভিনন্দন দল এর শরীক দল সমূহের নেতৃবৃন্দের সম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জননেতা আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। জনাব আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছে। বান্দরবানে বাগমারা এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৬ জনকে হত্যার ঘটনায় অজ্ঞাত ১০ সহ ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় এলাকা এখনো থমথমে, আতঙ্কের মধ্যে দিন কাটছে আশপাশের ৫টি পাড়ার বাসিন্দাদের। সন্ত্রাসীদের ধরতে ইতিমধ্যে ওই এলাকায় চলছে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান। মঙ্গলবার সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন জনসংহতি সমিতির সংস্থারপন্থী এম এন লার্মা গ্রুপের জেলা সভাপতি সহ ৬ জন, গুলিবিদ্ধ হন আরও ৩ জন। শ্রমিক কল্যাণের নামে পরিবহন সেক্টরে যারা চাঁদাবাজি করছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের মদতপুষ্ট বলে জানিয়েছেন জাতীয় সড়ক পরিবহন মোটর শ্রমিক ফেডারেশন। রাজধানীর গাবতলীতে সংস্থাটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক বলেন, মালিক ও শ্রমিকদের জিম্মি করে এক শ্রেণীর লুটেরা পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে জনগণকে ভোগান্তিতে ফেলছে। আওয়ামী লীগ, বিএনপি, জাসদ সবার সাথে তারা জড়িত, যার দরুন তারা খুবই শক্তিশালী, যখন যেই দলই আসে তখন সেই দলের সাথেই তারা একমত থাকে। সাধারণ শ্রমিকরা এবং সাধারণ মালিকরা আমরা চাঁদার বিপক্ষে, আমরা চাঁদার বন্ধ করার জন্য আমরা যথেষ্ট ভূমিকা রাখবো ইনশাআল্লাহ, কারণ আমাদের এখন সাহস এসেছে, আমাদের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশ প্রশাসন এবং সকল সংস্থা আমাদের সাথে আছে। এটিএন বাংলার অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রতিষ্ঠানটির ওয়াসা ভবন কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া মাহফিল। সামাজিক দূরত্ব মেনে আয়োজিত এই দোয়ায় শরিক হন এটিএন বাংলার অনুষ্ঠানের সমন্বয়ক ও সম্প্রচার উপদেষ্টা তাসিক আহমেদ, উপদেষ্টা অনুষ্ঠান মোহন খান, বার্তা উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অর্থ ও হিসাব মনিরুজ্জামান মনির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান আহসান হাবিব। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে একদিনে ৬০,০০০এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে শনাক্ত হয়েছেন ২০,০০০এরও বেশি। এ অবস্থার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মহামারীর জন্য চীনের পাশাপাশি জাতিসংঘের এই সংস্থাকেও দায়ী করে আসছে ওয়াশিংটন। এদিকে করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ৫,৪৫,০০০, আক্রান্ত হয়েছে ১ কোটি ১৮,০০০,০০০ বেশি মানুষ। রোকসানা ইভার রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, টেক্সাস, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া সহ পশ্চিম ও দক্ষিণের অঙ্গরাজ্যগুলোতে করোনা সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। এখন পর্যন্ত সেদেশে মারা গেছে প্রায় ১,৩২,০০০ মানুষ, শনাক্ত হয়েছে প্রায় ৩০,০০০। এর মধ্যে মঙ্গলবারই শনাক্ত হয়েছে ৪,৪৬,০০০এরও বেশি। তা সত্ত্বেও বিভিন্ন রাজ্যে স্কুল খুলে দিতে গভর্নরদের চাপ দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার প্রক্রিয়াও শুরু করেছে তার সরকার। এর বিপরীতে নিউ ইয়র্কে ৬ জুলাই তৃতীয় ধাপে লকডাউন শিথিল করায় মানুষের পদচারণায় মুখর জ্যাকসন হাইটস, জ্যামাইকা, চার্চ ম্যাকডোনাল্ড, পাকচেস্টার। তবে অন্যান্য রাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় শঙ্কা রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এখন আগামীতে কতদিন, কখন যে প্যান্ডেমিক থেকে আমরা রক্ষা পাবো সেটা আমরা জানি না। অনেক স্মল বিজনেস তারা দেওয়ালিয়া ঘোষণা করে চলে গেছে। ফ্লোরিডার দিকে তাকালে বোঝা যায় যে তারা কোনো সামাজিক দূরত্ব বজায় করে নেই, কিছু কিছু মেনটেন করে নেই, মাস্ক পরতেছে না। আমাদেরও
এই পরিস্থিতি হবে। এদিকে সংক্রমণ বাড়ছে গোটা আফ্রিকায়। দ্বিতীয়বারের মতো লকডাউনে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। করোনাক্রান্ত দেশ থেকে নিজ দেশে ফিরতেও নাগরিকদের নিষেধ করে দিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। রুকসানা ইভা, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। এবছর আর এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে না বলে জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার 48তম জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এই অধিনায়ক বলেন, এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে, এবার আর হচ্ছে না। তবে সবাই আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে, এরপরই আইপিএল নিয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও সিলগালা, আটক সাজন 5 দিনের রিমান্ডে, শাহেদকে গ্রেফতারে চলছে বিশেষ অভিযান। করোনা সংক্রমণের ভয়ে ঢাকা থেকে যাওয়া 151 জন বাংলাদেশিকে ইতালির রোমে নামতে দেওয়া হয়নি, একই ফ্লাইটে ফেরত। একদিনে করোনায় দেশে আরও 46 জনের মৃত্যু, শনাক্ত 3,500। জুলাইয়ের শুরু থেকে সংক্রমণ ঊর্ধ্বমুখী। এবং মাস্ক কেলেঙ্কারী, দুদকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি জেএমআই ও তমা গ্রুপের কর্মকর্তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।